অনুভূতি আমি ঠিক মতন আমি পিনপয়েন্ট করতে পারছি না, তবে এতটুকু জানি আমি কখনো ভাবিনি যে 50 বছর পূর্তি করতে পারবো। এখন করতে পেরে মনে হচ্ছে এটাই হয়তো স্বাভাবিক, যে এতদিন গান গাচ্ছি এটা চলে আসলাম। তখন তো নিজেকে চিমটি দিতাম যে আমি কি অ্যাকচুয়ালি করছি কি করছি না, এটাকে স্বপ্ন। কারণ আমি সোলজের সাথে গান গাচ্ছি 1977 থেকে, মেম্বার হিসাবে না, গেস্ট হিসাবে গান গেতাম। 80-তে আমি ফর্মালি জয়েন করলাম সোলজে, আর 80-র শেষের দিকে আমরা ফার্স্ট অ্যালবাম বের করলাম সোলজের। সো সোলজের অ্যালবামের বছরটাই যে আমি সোলজে জয়েন করেছি, এটা আমার জন্য একটা স্মৃতি হিসাবে থাকবে। না, আগে তো যেমন ক্যাসেট ছিল, ক্যাসেটের থ্রু দিয়ে গেলে প্রডিউসিং কোম্পানি ওরাও কিন্তু বের করতে পারতো, এটা বাজারজাত হতো, এখানে ভালো একটা ব্যবসা ছিল, সিডি সময়ও কিন্তু ছিল। কিন্তু এখন তো ওটা পেনড্রাইভে চলে গেছে, অন এয়ার চলে গেছে, ইউটিউব বেসড হয়ে গেছে, এখন ওইটা নেই। এখন কিন্তু অডিও ভিজুয়ালে চলে গেছে, শুধু গানগুলো হবে না, এটা ভিডিও রিলিজ দিতে হবে, তাহলে মানুষের চোখে পড়বে। সো সিচুয়েশান যখন চেঞ্জ হচ্ছে, মানুষেরও ব্যবহার চেঞ্জ হচ্ছে, পারিপার্শ্বিকতা চেঞ্জ হচ্ছে, তো এটা অ্যাকসেপ্ট করে নিয়ে আমাদের চলতে হয় আর কি। এইটা কনসার্ট মাঝখানে যে কোভিড টোভিড হলো, এটার জন্য একটা আছে। তবে আমরা কিন্তু স্টেজ প্রোগ্রাম কিন্তু অনেক করি, আমাদের স্টেজ প্রোগ্রাম কিন্তু মাসে 5-6টা থাকে মিনিমাম, অ্যান্ড পিক টাইমে তো এরকম আছে 10-12টা কনসার্ট মান্থলি। তো কনসার্ট এখন যে হচ্ছে না তা না, এখন কিন্তু কর্পোরেট ভিত্তিক হয়ে গেছে, কোনো কোম্পানি শো করছে, কোনো ইউনিভার্সিটি শো করছে, কোনো ডিপার্টমেন্ট শো করছে, অ্যালুমনাই শো হচ্ছে, শো কিন্তু অনেক হচ্ছে, কিন্তু ওই টিকিট সেলিং কনসার্ট এটা একটা কমে আসছে। না, গান যেটা মানুষ নিয়ে নেয় সেটা ভুলে না, আর যেটা মানুষ নেয় না সেটা এমনিও চলে যায়। নতুন গান আসলে মানুষ শুনবে, 2-1 বার শুনে ভালো লাগলো না তাহলে আর শুনলো না। কিন্তু এখনও তো নতুন গান আসছে, থেকে যাচ্ছে, এরকমও তো ভালো নতুন গান আসছে। কিন্তু আর সবসময় যে সব গানই যে থেকে যাবে এটা চিন্তা করা যায় না, অনেক গান চলে যায়, অনেক গান থেকে যায়, এটা উপরবেলার প্ল্যানিংয়ের উপরে হয়। অ্যাকচুয়ালি নেগেটিভ পজিটিভ ব্যাপার না, ওই সময় যে ক্ষেত্র ছিল, ওই সময় যে পরিবেশ ছিল, ওই পরিবেশের জন্য ওইটাই শ্রেয় ছিল। আর এখনকার যে পরিবেশ, এখন কিন্তু শুধু গান গাইলে হবে না, গানের সাথে ভিজুয়াল দিতে হবে। সো এই দুটো মিলে যদি দেওয়া হয়, এটা কিন্তু এখন ভালোভাবে নিচ্ছে। সো এখন ক্ষেত্র চেঞ্জ হয়ে গেছে, পরিবেশও চেঞ্জ হয়ে গেছে। তো দুই রকম বলবো, আমি নেগেটিভ পজিটিভের কোনো ইয়েতে যাব না, তবে আমি বলবো যে ওইটা এক সময় ছিল, বিউটিফুল সময়, ওটা স্মৃতিতে আছে, আর এখন যেটা করছি, যেটা আমরা পাচ্ছি, এটাকে আমার মোকাবেলা করছি আর কি। আপনারা বেশি বেশি আমাদের গান শুনবেন, আর আপনারা গান শুনে কমেন্ট দিবেন, এটাই হচ্ছে আমাদের ইন্সপিরেশন, কারণ আপনারাই হচ্ছেন উইন বিনিথ আওয়ার উইংস।